হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি পেঁয়াজ কালি দিয়ে মজাদার একটি ফ্রাই তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার পেঁয়াজ কালি ফ্রাই তৈরি করার রেসিপি। পেঁয়াজ কালি দিয়ে ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কালি নিয়েছি। এবার এর থেকে মোটা অংশগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে এটাকে আমি এক পাশ কেটে নিচ্ছি কয়েকটা ভাগ করে। একই রকম ভাবে আমি অপর পাশটাকেও কেটে নিচ্ছি, আর মাঝখানটা আমি কাটবো না। এতে করে ফুলটা সুন্দর থাকবে এবং খুলে যাবে না। ফুলটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো ফুলই তৈরি করে নিচ্ছি। এবার এই কেটে নেওয়া ফুলগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 10 মিনিট জলে ভিজিয়ে রাখার পর ফুলগুলো অনেকটা ছড়িয়ে গিয়েছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এবার ব্যাটার তৈরি করার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ বেসন, 7 মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কালো জিরে ও সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কালির ফুল ব্যাটারে চুবিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পাশ হয়ে যাওয়ার পর এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ কালিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে খুব সহজভাবে তৈরি পেঁয়াজ কালি দিয়ে মজাদার ফ্রাই। আজকের এই ভিন্ন স্বাদের পেঁয়াজ কালি ফ্রাই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।